আমার সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমার যারা অনলাইন ক্লাসে রয়েছ তাদেরকেও স্বাগত এবং যারা আমার ফেসবুক পেজ থেকে রয়েছ সেই ফেসবুক পেজ থেকে থাকা ছাত্রছাত্রী এবং ভাই বোনেদেরকেও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মণিকাঞ্চন জিওগ্রাফি থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জিওগ্রাফির যে এসএলএসটি সিলেবাস সেই সিলেবাসের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারের একটি ক্লাস এবং তার সাথে তার সম্পূর্ণ ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশন আইটন থেকে ক্লিক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার আজকের ক্লাসের আলোচনার বিষয় তোমাদের যে জিওটেকটনিক টেকটনিক রয়েছে সেই জিওটেকটনিক টেকটনিক থেকে একটি টপিক টপিকটির নাম হচ্ছে আইসোস্ট্যাসি বা বাংলায় যাকে বলা আমরা সমস্থিতি শুরু করছি প্রথম প্রশ্ন আইসোস্ট্যাসি শব্দটি প্রথম ব্যবহার করেন কে চারটে অপশান দিয়েছি এলসি কিং এইরি প্র্যাট এবং ডাটন তো তোমরা সকলেই কম বেশি এরি এবং প্র্যাটের তত্ত্ব পড়েছ ঠিক আছে তো এলসিংয়ের এলসিকিংয়ের তত্ত্বও রয়েছে এবং ডাটনের তত্ত্বও রয়েছে তো এখানে বলেছে শব্দটি প্রথম ব্যবহার করেন কে ঠিক আছে আইসোস্টাসি শব্দটি প্রথম ব্যবহার করেন ডাটন ঠিক আছে এই গেল প্রথম প্রশ্ন এবং প্রথম প্রশ্নের উত্তর এরপরে আমি আইসোস্টাসি সম্পর্কে দুটো তথ্য তোমাদেরকে তুলে দেবো ঠিক আছে এই দুটো তথ্য তোমরা একটু দেখে নিও পরের স্লাইডে চলে যাই তথ্য দুটো কী কী আছে তো প্রথম তথ্য যেটা দিয়েছি সেটা হচ্ছে হলো হল স্থিতিসাম্য বা ভারসাম্যের অবস্থা সম্পর্কিত একটি মতবাদ এই মতবাদের ধারণাতে মনে করা হয় পৃথিবীর উঁচু ও নিচু ভূমিগুলোর মধ্যে একটা স্থিতাবস্থা বা ভারসাম্য বিরাজ করছে স্থিতাবস্থা বা ভারসাম্যের কারণে বা কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে উঁচু ভূমিগুলো বিশেষ করে পাহাড় পর্বত মালভূমি ঠিক আছে অপেক্ষাকৃত হালকা পদার্থ দ্বারা গঠিত অর্থাৎ পাহাড় পর্বত মালভূমি হালকা পদার্থ দ্বারা গঠিত ঠিক আছে এই ততটা মাথায় রাখবে অপরদিকে নিচু ভূমি বিশেষ করে সমুদ্রের তলদেশে ভারী পদার্থ দ্বারা গঠিত অর্থাৎ নিচু ভূমিগুলো যেগুলো রয়েছে সেগুলো ভারী পদার্থ দ্বারা গঠিত ঠিক আছে এক কথায় সমস্তটির একটা তত্ত্বের পুরো সংক্ষিপ্ত অংশ আমি তোমাদেরকে তুলে দিলাম আর এই কারণেই উঁচু ভূমিগুলো নিচু ভূমির ঊর্ধ্বে উত্থিত হয়ে আছে এবং ভূতকের বিভিন্ন ভূমিরূপের মধ্যে ভারসাম্য বিরাজ করছে অর্থাৎ পৃথিবীতে যে উঁচু এবং নিচু ভূমিগুলো রয়েছে ঠিক আছে তার মধ্যে ওই উঁচু ভূমিগুলো বলছে তুলনামূলক ভারী পদার্থ দ্বারা গঠিত সরি তুলনামূলক হালকা পদার্থ দ্বারা গঠিত এবং নিচু অংশ যেগুলো রয়েছে সেগুলো তুলনামূলক ভারী পদার্থ দ্বারা গঠিত ঠিক আছে এই গেল তোমাদের সমস্ত সম্পর্কিত প্রথম তথ্য একটা এর এরপরের তথ্য যেটা দিচ্ছে সমস্ত সম্পর্কে ডাটন প্র্যাট এরি এরা বিশেষ ধরনের মতবাদ প্রকাশ করেছে ঠিক আছে অর্থাৎ সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত কয়েকটি নাম বা কয়েকজন বিশেষজ্ঞের নাম বা কয়েকজন ভৌগোলিকের নাম আমি এখানে তুলে দিলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স থাকে এরপরে আসছি পরে কোশ্চেন যে সমস্তিতি সংক্রান্ত হাইস কানন তার তত্ত্বটি দেন কত সালে ঠিক আছে তো এখানে আমি চারটে অপশান দিয়েছি আঠেরোশো ঊনষাট উনিশশো পঁচিশ উনিশশো তেত্রিশ এবং আঠারোশো পঞ্চান্ন তো একটু খেয়াল রাখবে আঠারোশো পঞ্চান্ন এবং আঠারোশো উনষাট তত সালগুলো সমস্তটির সঙ্গে জড়িত ঠিক আছে একটু বইয়ে খুঁজবে তোমার তোমাদেরকে একটা টাস্ক দিলাম যে এই দুটো সাল কেন ইম্পর্টেন্ট কিন্তু আমি এখানে হাই হাইস্ক্যানের তত্ত্বটির দিয়ান যেটি সেটির উত্তর হবে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবারে তিন নম্বর কোশ্চেন আসছি যে জর্জ এভারেস্ট কত ডিগ্রি দ্রাঘিমায় জরিপ কার্য করান ঠিক আছে চারটে অপশান দিয়ে দিয়েছি তো এখানে আমি একটা এভারেস্টের ছবি দিয়েছি জয় এভারেস্টের জাস্ট মানে তোমাদেরকে স্লাইডটাকে পূর্ণ করার জন্য কারণ এভারেস্টের ছবি নিয়ে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না তো এখানে বলছে কত ডিগ্রি দ্রাগিমায় জরিপকার্য করান জয় এভারেস্ট ঠিক আছে চারটে অপশান আঠাত্তর ডিগ্রি পূর্ব আশি ডিগ্রি পূর্ব একাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং বিরাশি ডিগ্রি পূর্ব তো এখানে সঠিক উত্তর যেটা হবে এভারেস্টের যে জরিপ কার্য সেটা হবে আঠাত্তর ডিগ্রি পূর্বদ্রাগিম ঠিক আছে আঠাত্তর ডিগ্রি পূর্বদ্রাকিমা এরপরে কোশ্চেন আসছি যে জর্জ এভারেস্ট অভিকর্ষজ অসঙ্গতি নির্ণয়ের জন্য যে স্থানগুলিকে নির্বাচন করেছিলেন সেই স্থানগুলি কোনগুলি ঠিক আছে এখানে আমি চারটা অপশানে স্থানগুলো দিয়েছি ফার্স্ট অপশান কী আছে দেখিনি কালিয়ানা খণ্ড দামারিদগা আর হচ্ছে কালিয়ানপুর তারপর হচ্ছে দামারিদগা কালিয়ানপুর এবং কালিয়ানাখণ্ড অপশান সি হচ্ছে কালিয়ানা কালিয়ানপুর এবং দামারদিগা আর অপশান ডি হচ্ছে কালিয়ানপুর চিম্বারেজ এবং দামারিদগা ঠিক আছে এর মধ্যে কোন উত্তরটা সঠিক তো এখানে উত্তর সঠিক যেটি হবে সেটি হচ্ছে অপশান সি কালিয়ানা কালিয়ানপুর এবং দামাদিগা এই তিনটে জায়গাতেই কিন্তু জর্জ এভারেস্ট তার অসঙ্গতি নির্ণয়ের স্থানগুলিকে নির্বাচন করেন অপশান তাহলে এতে ভুলটা কি রয়েছে ঠিক আছে অপশান এতে ভুল আছে কালিয়ানা খণ্ড ঠিক আছে এটা ভুল আছে অপশেন বিতে যে ভুলটা আছে সেটাও কিন্তু ওই একই ভুল কালিয়ানা খণ্ড এবং অপশান সিতে যে ভুলটা রয়েছে তার নাম হচ্ছে চিম্বারাজ এগুলো ভুল রয়েছে ঠিক আছে এরকম কোনো নাম বা এরকম কোনো জায়গার উপরে তিনি অসঙ্গতি নির্ণয় করেননি ঠিক আছে এরপরে আসছি পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে যে উন্মুক্ত অভিকর্ষজ বিচ্যুতি কোন বিচ্যুতিকে বলা হয় এখানে চারটে অপশন দিয়েছি এ বিচ্যুতি বিচ্যুতি সি বিচ্যুতি এবং ডি বিচ্যুতি আমি উন্মুক্ত অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে সেটা আমি বলে দেবো তো এখানে তার আগে আমি উত্তরটা বলে দিই তো এখানে বিচ্যুতিগুলো বারবার বলে দিচ্ছি যে বিচ্যুতিগুলো ভালো করে পড়বে বিচ্যুতি থেকে একটা কিন্তু প্রশ্ন আসেই বা আসার সম্ভাবনা থাকে সমস্ত থেকে তো এখানে উন্মুক্ত বিকশ যে বিচ্যুতি বলা হয় যে বিচ্যুতিকে তার নাম হচ্ছে এ বিচ্যুতি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ তোমরা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ খানিকটা বাড়ে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো ঠিক আছে আরও ক্লাস আসছে পুরনো ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটা যে এসএসসির প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টটা একটু চেক করে নিও তো আমি বলেছিলাম যে উন্মুক্ত যে বিচ্ছুতি কাকে বলে তার একটা ডেটা দিয়ে দেবো বা উন্মুক্ত অবিকর্ষজ্য বিচ্যুতি কাকে বলে তো এই স্লাইডে দিয়ে দিচ্ছি উন্মুক্ত অবিকর্ষজ বিচ্যুতি হলো যে অবিকর্ষজ বিচ্যুতির মানকে উচ্চতার প্রভাব বাদ দিয়ে সংকোচন করা ঠিক আছে অর্থাৎ অবিকর্ষজ বিচ্যুতির যে মানটা বেরোবে তার থেকে উচ্চতার প্রভাবটাকে যদি আমরা বাদ দিই তখন আমরা পাই উন্মুক্ত অবিকর্ষজ বিচ্যুতি এরপরে কোশ্চেন আসছে ছ নম্বর কোশ্চেন যে সমস্ত তত্ত্ব অনুযায়ী ভূগর্ভে মোহ তলের গভীরতা সবচেয়ে কম কোথায় ঠিক আছে কম কোথায় এবং বেশি কোথায় দুটো প্রশ্নই আসে তো এখানে কম কোথায় সেটা হচ্ছে পর্বতের নিচে মালভূমির নিচে স্বভির নিচে এবং সমুদ্রের নিচে আমি চারটে অপশন দিয়েছি এখানে উত্তর হবে স্বভূমির নিচে এবং বেশি কোথায় যদি হয় তাহলে বেশি কোথায় জানতে গেলে পরের স্লাইডটা দেখে নাও যে সমস্ত তত্ত্ব অনুযায়ী ভূগর্ভের মহাবিযুক্তি তলের গভীরতা সবচেয়ে বেশি হচ্ছে পর্বতের নিচে এরপরে আসছি সাত নম্বর কোশ্চেন যে ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু তার শিলাগঠিত শিকড় ভূগর্ভে ততটাই গভীর এই প্রবক্তা প্রবক্তাকে ঠিক আছে চারটে অপশান দিয়েছি একটা হচ্ছে প্র্যাট একটা হচ্ছে এইরি আর একটা অপশান দিয়েছি প্র্যাট এবং এইরি দুজনেই বলেছেন এই কথা এবং ডি কেউই নন ঠিক আছে এখানে সঠিক উত্তর হচ্ছে আমরা যদি এইরির তত্ত্ব পড়ি ঠিক আছে এখানে এরই সঠিক উত্তর এরই তত্ত্ব যদি আমরা পড়ি তাহলে তিনিই বলেছেন যে ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু রয়েছে তার ভূগর্ভ ততটাই গভীর ঠিক আছে এই জন্য তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তো তিনি বলছেন হিমালয় পর্বতমালা যতটা উঁচু হিমালয় পর্বতমালা ততটা অংশ তলাতেও রয়েছে যদিও তার তত্ত্বটা ভুল তবুও তিনি প্রথম সংস্কৃতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ তত্ত্ব তুলে ধরেছিলেন ঠিক আছে যার মধ্যে এই যে অংশটা রয়েছে এটা একটা সংলাচনার সম্মুখীন হয়েছিল ঠিক কথা কিন্তু জিনিসটা তিনি প্রথম আলোচনার সাপেক্ষে আনেন তো এখানে একটা ছবিও দিয়েছি তোমাদেরকে যদি ছবি তোমরা দেখতে পাও তাহলে দেখা এখানে যতটা উঁচু হয়ে রয়েছে এখানে ততটাই নিচু হয়ে রয়েছে এ কথা বলেছিলেন এরই এস জিওগ্রাফি স্টাডি মেটেরিয়াল পুরো এসএলএসটি সিলেবাস অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে প্রিভিয়াস এস সিলেবাস ছিল সেই এসএলএসটি সিলেবাসের একশো সাতাশটি টপিক থেকে দশ হাজারের বেশি ওয়ানলাইনার তথ্য বা এক লাইনের তথ্য যেগুলো তোমাদের এনসি প্রশ্ন করতে সুবিধা দেবে এগুলো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্স চেক করো অথবা স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করতে পারো তাহলে তোমরা নোট কীভাবে পাবে সে সমস্ত ডিটেলস জানতে পারবে তো আসছি পরের স্লাইডে যে প্রতিবেদন তল নিয়ে প্রথম আলোচনা করেছিলেন যিনি ঠিক আছে প্রতিবিধান তলের আমি একটা ছবি পাশে দিয়ে দিয়েছি ঠিক আছে লাইন অফ কম্পেনসেশন প্রতিবেদন তল ঠিক আছে সংজ্ঞা আকারে তোমরা পড়বে আমি পরের স্লাইডে প্রতিবেদন তল সম্পর্কে অনেকগুলো তথ্য আমি তোমাদেরকে তুলে দেবো ঠিক আছে অনেকগুলো তথ্য আমি তোমাদেরকে প্রতিবেদন তল সম্পর্কে তুলে দেবো তো এখানে যেটা প্রতিবিধান তল নিয়ে প্রথম যিনি আলোচনা করেছিলেন তার নাম কি আর্কিমিডিস প্র্যাট এইরি এবং লিওনার্দো দা ভিঞ্চি এখানে উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি ঠিক আছে এবারে প্রতিবিধান তল সম্পর্কে আরও কিছু তথ্য আমি পরের স্লাইডে তুলে দিচ্ছি ভালো করে তুল লিখে রাখবে দরকার হলে না হলে স্ক্রিনশট নিয়ে রাখবে পরে লিখে নেবে ঠিক আছে প্রতিবিধান তল সম্পর্কে অনেকগুলি তথ্য আমি কিন্তু এক জায়গায় কালেক্ট করেছি এক নম্বর ভূপৃষ্ঠের নিচের স্তরে এমন একটি তল রয়েছে যেখানে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেকে ভূতকীয় স্তম্ভ যেখানে সরি প্রত্যেক ভূতকীয় স্তম্ভ যেখানে সমান চাপ প্রয়োগ করে ঠিক আছে অর্থাৎ নিচে এমন একটা তল রয়েছে বলছে যে তলটা উপরে যে পদার্থ যত উঁচু থাকুক যত নিচু থাকুক বা যাই পদার্থ দ্বারা থাকুক তার তলায় একটা এমন তল যে তলে সমান চাপ প্রয়োগ করে সমস্ত ভূখণ্ড যেটা নিচু আছে সেটাও যা চাপ প্রয়োগ করে যেটা উঁচু অংশ সেটাও একই চাপ প্রয়োগ করে সেরকম একটা তলকে কাল্পনিক তলকে প্রতিবিধান তল বলা হচ্ছে ঠিক আছে এবারে দু নম্বরের পয়েন্ট যেটা সেটা কি বলছে আঠারোশো সালে জে এইচ প্র্যাট প্রতিবিধান তলের নামকরণ সমস্ত সাথে ব্যাখ্যা করেন যদিও লিওনার্দো দা ভিঞ্চি এটা নিয়ে প্রথম আলোচনা করেছিলেন কিন্তু প্রতিবিধান তল বা লাইন অফ কম্পিটনের প্রথম নামকরণ করেন প্র্যাট তিন নম্বর হেফোর্ড এবং বই প্র্যাটের প্রতিবিধান তলকে সমর্থন করে তার গভীরতার কথা বলেছেন অর্থাৎ প্রাটের যে প্রতিবিধান তল সেই প্রতিবিধান তলের দুজন সমর্থক পাওয়া গেল একজন হচ্ছে হেভোর্ড আর একটা হচ্ছে বই এখান থেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা পরেরটা আছে যে এদের মতে প্রতিবেদন তলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার অর্থাৎ আস্থারের মধ্যে এবং পাঁচ নম্বর আচ্ছা প্রতিবেদন তলের গভীরতা পাওয়া গেল কিন্তু ঠিক আছে এই তথ্যটা তুলে রাখবে আর প্রতিবিধান তল ঊর্ধ্ব গুরুমণ্ডলের অ্যাস্থনেস্পিয়ার স্তরে অবস্থিত বিভিন্ন ভূতকের অংশ প্রতিবেদন তল বরাবর একটা সমতা রক্ষা করে এটা আমি সংজ্ঞাতেই বলে দিয়েছিলাম বা আগের প্রশ্নটা পড়ানো মানে প্রশ্নটার সময় বলে দিয়েছিলাম তো আসছি পরে কোশ্চেনে নম্বর কোশ্চেন যে আইসোস্ট্যাটিক রিবাউন্ড এই ধারণার মূল বক্তব্য কি ঠিক আছে এই ধারণার মূল বক্তব্য কি তো চারটে অপশান আমি দিয়েছি একটা হচ্ছে সমুদ্রতলের উত্থান দু নম্বর হচ্ছে ভূমিভাগের অবনমন তিন নম্বর ভূমি ভাগের উত্থান এবং চার নম্বর হচ্ছে সমুদ্র তলের অবনমন এখানে যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে এর অপশান সি ভূমিভাগের উত্থান ঠিক আছে এইটির সঙ্গে আইসোস্ট্যাটিক রিবাউন তত্ত্বটি সম্পূর্ণভাবে খাপ খাচ্ছে ঠিক আছে আইসোস্ট্যাটিক রিবাউন্ড তত্ত্বটা কি আমি পরের স্লাইডে বলে দিচ্ছি তো আইসোস্ট্যাটিক রিবাউন্ড কী একটু পাশের ছবি দিয়েও আমি দেখিয়ে দিয়েছি যে পরবর্তী হিমযুগের ভূমিভাগের উপর জমে থাকা বরফ গলে যাওয়ার ফলে ঠিক আছে যে বরফ আগে ছিল বা হিমযুগে যে বরফ ছিল সেই বরফ গলে যাওয়ার ফলে ঠিক আছে ভূমিরূপের উপর চাপ হ্রাস পায় বরফের যে চাপটা ছিল সেই চাপটা হ্রাস পায় ফলস্বরূপ পূর্বের অবস্থান থেকে ভূমিভাগের উত্থান ঘটে ঠিক আছে পরে কিন্তু যখনই চাপটা হ্রাস পেয়ে গেল তলার ছবিটা দেখো তলার ছবিটা দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে যে ভূমিভাগের যখনই চাপ হ্রাস পেয়ে গেছে এখান থেকে বরফটা কল যত গলছে তত ভূমিভাগটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে যে পরিমাণ নিচু ছিল ততটা কিন্তু নাই আস্তে আস্তে ভূমিভাগটা উপরের দিকে উঠছে ঠিক আছে এই তত্ত্বটাকে বলা হচ্ছে আইসোস্ট্যাটিক রিমাউন্ড বা পোস্ট গ্লেসিয়াল রিবাউন্ড রিমাউন্ড এছাড়াও একে গ্লেসিয়াল আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা জিআইএ বলে কানাডাতে কানাডাতে যে বরফ জমা থাকে হাটজন উপসাগরকে কেন্দ্র করে সেইখানে এই তত মানে এই প্রক্রিয়াটা আইসো স্ট্যাটিক রিবাউন্ডটা লক্ষ্য করা যায় এরপর আসছি পরে কোশ্চেন যে লেস্টার কিং কোন ধারণার সাহায্যে সংস্কৃতি তত্ত্ব ব্যাখ্যা দেন হচ্ছে এসি কিংয়ের যে সংস্কৃতি তত্ত্ব তিনি কোনটা সঙ্গে সাপেক্ষে ধারণা দেন একটা প্রতিবেদানতল একটা অভিগ্রহ যে টান একটা হচ্ছে ভারসাম্য বল আর একটা হচ্ছে সিমাটোজেনিক ঠিক আছে তো এখানে উত্তর হবে যেটি সেটি হচ্ছে যারা এলসি কিংয়ের তথ্য পরিচয় তারা জানো উত্তর হচ্ছে সিমাটোজেনি হবে ঠিক আছে সিমাটোজেনিটা কি আমি পরের স্লাইডে বলে দিচ্ছি ঠিক আছে জানো যারা তাদের পক্ষে ভালো আর আমি এক কথাই এইগুলোকে একটা অনলাইন আর বা টু দি পয়েন্টে ব্যাখ্যা করে দিচ্ছি আর কি পারলে তোমরা স্কিন নিয়ে রাখো সিমাটোজেনি হলো এক ধরনের ভূ আভ্যন্তরীণ শক্তি যার প্রভাবে বিশাল অঞ্চল জুড়ে ভূমিভাগের উলম্ব উত্থান ঘটে এবং বক্রতা যুক্ত গম্বুজের আকার ধারণ করে এবং দু নম্বর সীমাটোজনী সম্পর্কে যে তথ্যটা তুলে দিয়েছি যে সমকালীন ক্ষয়ের ফলে পার্বত্য ভূমিরূপের উত্থান ঘটে এই দুটো তথ্য কিন্তু তুলে রাখবে সীমাটোজনীর সঙ্গে সম্পর্কিত এরপরে আসছি পরে কোশ্চেন পেরিডোটাইট শিলার মধ্যে অবিকর্ষজ বিচ্যুতি কীরকম হয় ধনাত্মক হয় ঋণাত্মক হয় শূন্য হয় বা বিচ্যুতি নেই বলা যেতে পারে ঠিক আছে তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পেরিডোটাইট শিলার মধ্যে অবিকর্ষজ বিচ্যুতি হয় ধনাত্মক হ্যালো আসছি পরে কোশ্চেন ভারতের ঋণাত্মক বিচ্যুতির প্রমাণ পাওয়া যায় কোথায় ঠিক আছে এক নম্বর হিমালয় পার্বত্য অঞ্চলে দু নম্বর ভারতের আরাবল্লি ধাওয়ার প্রভৃতি প্রাচীন পার্বত্য ভূগর্ভে ঠিক আছে অপশন সি মেঘালয় মালভূমি অঞ্চলে এবং অপশন ডি ছোট নাগপুর মালভূমি অঞ্চলে ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এখানে ঋণাত্মক বিচ্যুতি যেটা দেখা যায় সেটা পাওয়া যায় ভারতের মূলত আরাবলি এবং ধারোয়ার প্রভৃতি প্রাচীন যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে বা প্রাচীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেখানে পাওয়া যায় ভারতের ঋণাত্মক বিচ্যুতির প্রমাণ পাওয়া গেছে ভারতের ঋণাত্মক বিচ্যুতির প্রমাণ পাওয়া গেছে দুটো জায়গায় একটা হচ্ছে কাড্ডাপ্পা আর একটা হচ্ছে ছত্রিশগড় অঞ্চলে এরপরে আসছি পরে কোশ্চেন প্রাটের তত্ত্ব অনুযায়ী হালকা ও ভারী শিলায় গঠিত ভূতকীয় স্তরগুলির উচ্চতার পার্থক্য কীরূপ হবে তো চারটে অপশন দিয়ে দিয়েছি একটা হচ্ছে বলা হচ্ছে যে হালকা সিলাই গঠিত স্তম্ভগুলি ভারী শিলাই গঠিত স্তম্ভ অপেক্ষা উঁচু হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে বলে দিচ্ছি প্রাটের তত্ত্ব অনুযায়ী ঠিক আছে আর দু নম্বর কী না ভারী শিলাই গঠিত স্তম্ভগুলি হালকা শিলার স্তম্ভ অপেক্ষা উচ্চতা বেশি হবে অপশন সি দুটোর উচ্চতা সমান হবে হালকা এবং ভারী শিলাই গঠিত পুতক দুটোই সমান হবে বলতে চাইছে প্রাট এবং অপশান ডি যে হালকা শিলাই গঠিত স্তম্ভটি ভারী শিলায় গঠিত স্তম্ভ অপেক্ষা দ্বিগুণ বেশি উচ্চতা লাভ করবে একটা বলছে অপেক্ষাকৃত উঁচু হবে আর একটা হচ্ছে মানে বেশি উচ্চতায় গঠন করবে ভারী শিলাগুলো আর দুটো উচ্চতা সমানভাবে বলছে আর একটা হচ্ছে অপেক্ষাকৃত দুগুণ বেশি হবে এর মধ্যে যেটা সবচেয়ে বেস্ট অ্যান্সার ফিট করবে ঠিক আছে যে চারটা অপশানের মধ্যে যেটা বেস্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ এ হালকা শিলাই গঠিত স্তম্ভগুলি ভারী শিলাই গঠিত স্তম্ভ অপেক্ষা উঁচু হবে এটা সম্পূর্ণ কিন্তু প্রাটের তত্ত্ব অনুযায়ী বলছি ঠিক আছে এটা যেমন মাথায় থাকে এইভাবে প্রশ্নগুলো খেয়াল করবে আসি পরে কোশ্চেনে যে বিগার দেন কলাম লেজার দেন ডেন্সিটি এই কথাটি কে বলেছিলেন এটা সকলেই প্রায় জানো তবুও আমি তুলে দিলাম যে এটার উত্তর কি হবে চারটা অপশন দেখেনি এইরি জর্জ এভারেস্ট এবং জন জলি ঠিক আছে এটা প্র্যাটের তত্ত্ব যারা পড়েছে তারা সকলেই জানো এটি তিনি প্র্যাড বলেছিলেন তবু লাইনটা আমি তুলে দিলাম মনে করি দেওয়ার জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা পরের কোশ্চেন সমস্ত ধারণা কোন বাস্তব ভিত্তি নেই এই কথাটি কী বলেছেন ফেনার জলি ডানা এবং হোমস ঠিক আছে তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা আমি বলছি যে এখানে ফেনার জলি ডানা বা হোমস এর মধ্যে কোনটি হবে সমস্ত এই ধারণার বাস্তব ভিত্তি নেই বলেছেন তো আমি উত্তরটি বলে দেবো তার আগে বলে দেবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যটা লাইক করো ঠিক আছে লাইক করো তোমরা লাইক করলে ভিডিও আমার উৎসাহ বাড়ে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হয়ে থাকো আর এই ধরনের প্রশ্ন যদি তোমরা মক টেস্ট দিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট হচ্ছে মক টেস্টের জন্য তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আর যারা আমরা আমার নোট নিয়েছো তাদেরও মক টেস্ট চলছে তো যারা নতুন করে ফিফথ গ্রুপ শুরু হয়েছে যার যদি কেউ নোট নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো তো এই প্রশ্নটির উত্তর বাস্তব ভিত্তি নেই যিনি বলেছেন তিনি হচ্ছেন ফেনার ঠিক আছে এটা আমার মধ্যে সমস্ত ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই তো আপাতত ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও